অলরাইট গাইস, আমার নাম হলো ফেরদৌস আর আজকের ভিডিওটা কোয়াইট স্পেশাল। কিছুদিন আগে আমরা 500 ওটাকুয়ের একটা ফ্যামিলি ক্রিয়েট করেছি আর অনেকেই কিউএনএ ভিডিওর কথা বলছিল, আর আমিও এটা নিয়ে ভাবছি হয়তো নেক্সট ভিডিও কিউএনএ সম্পর্কে কিছু একটা বলবো। কিন্তু এই ভিডিওতে একটা কোলাপ ভিডিও তোমরা দেখতে পারবা উইথ অ্যানিমে রিভিউ বাংলা এয়ার। অনেকেই আগেও হরর অ্যানিমের লিস্টের জন্য বলেছিল, তাই এবারের কলাবে আমার চ্যানেলে এই ভিডিওতে 10টা হরর অ্যানিমের লিস্ট থাকবে আর এর সাথে সাথে এয়ারের চ্যানেলেও 10টা হরর অ্যানিমের লিস্ট থাকবে। তো টোটাল 20টা অ্যানিমের রেকমেন্ডেশন তোমরা পেয়ে যাচ্ছ, তাই এয়ারের চ্যানেলটাকেও চেক আউট করতে ভুলো না, কিন্তু লিংক ডিসক্রিপশনে আছে। আর 10 থেকে 6 তো আমি বলবো আর 5 থেকে 1 এয়ার কন্টিনিউ করবে। এই লিস্টের কোনো অ্যানিমেকেই তোমার নাম্বার ওয়াইজ কম্পেয়ার করো না, কিন্তু হতে পারে তোমাদের 1 বা 2 নাম্বারের জায়গায় 7 বা 8 নাম্বার বেশি ভালো লাগতে পারে। তাই তোমাদের যেটা ভালো লাগবে আর যেটার স্টোরি একটু বেশি পছন্দ হবে সেটাই তোমরা আগে স্টার্ট করো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো। অনেক কথাই বলে ফেললাম, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন। দশ নম্বরে আছে সাংকারেয়া। এই লিস্টের অ্যানিমেগুলোর মধ্যে হয়তো এটাই একমাত্র অ্যানিমে যেখানে হররের সাথে কমেডি, রোম্যান্স এবং এচিও আছে। আমাদের যে মেইন বয় ও ছোটবেলা থেকে জম্বি নিয়ে একদম পাগল ছিল, আর এই পাগলামিতে ও নিজের একটা জম্বি গার্লফ্রেন্ডেরও একটা স্বপ্ন দেখে। ও ছোট থেকে বড় হয় এবং জম্বি এবং হরর স্টাফ নিয়ে অনেক রিসার্চও করে, আর সময়ের সাথে সাথে ও একটা বড় লোকের বেটির সাথেও ফ্রেন্ডশিপ করে ফেলে। তো একদিন ছেলেটার বিড়াল যার নাম ছিল বাবু সে মারা যায়। তো বাবু মারা যাওয়ার পর ডেড বডি পড়ে থাকে, তাই ও এবং ওই বড় লোকের মেয়েটা মিলে একটা রেজারেকশন পোশন বানায়। পোশনটা একটা বিষাক্ত ফুল দিয়ে বানানো হয়েছিল আর মেয়েটার লাইফে অনেক অশান্তি চলছিল, তাই পোষণটা খেলে হয়তো মারা যাবে এটা ভেবে ওই মেয়েটা ওই পোষণটা খেয়ে ফেলে, তবে ও তখনও বেঁচে থাকে। কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ও মারা যায় এবং মারা যাওয়ার পর জম্বি হয়ে যায়। মেইন বয়ের হেল্প নিয়ে মেয়েটা ওর আন্ডেড বডিকে ঠিক মতো রাখে, তবে অন্যদিকে ছেলেটার জন্য একটা স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন এসে পড়ে। আর অ্যানিমেতে কমেডি থাকার জন্য আহামরি অনেক ভয়ঙ্কর কোনো কাহিনী তোমরা পাবো না, কিন্তু দেখে অবশ্যই তোমরা মজা পাবা। অ্যানিমের এপিসোড ওভার স্পেশাল বাদে মাত্র 12টা আর ডাবও অ্যাভেলেবল আছে। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছিল যে আমার চ্যানেলে যে লোগোটা আছে সেই লোগোতে যে মেয়েটা আছে সেটা কোন অ্যানিমে। তো নাম্বার 9 আছে এলফেন লাইট। আর হ্যাঁ, আমার লোগোতে যে মেয়েটার ছবি আছে সেটা এই হরর অ্যানিমেটার। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হরর অ্যানিমে বলতে পারো। এই অ্যানিমেতে লুসি নামের একটা মেয়ে থাকে যার কাছে ইনভিজিবল টেলিকাইনেটিক হ্যান্ডস থাকে। এই অ্যানিমের স্টোরি এই টপ 10 ভিডিওতে ইজিলি বোঝানো অনেক মুশকিল, তাই এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, খালি বলবো এটা দেখো, হরর লাভারদের জন্য এটা ওয়ার্থ ইট প্রমাণিত হবে। অ্যানিমেতে লুসি এর মাথায় একটা ইঞ্জুরির কারণে ওর মধ্যে একটা স্প্লিট পার্সোনালিটিও চলে আসে, যার কারণে ও একসময় ছোট নিষ্পাপ বাচ্চার মতো থাকবে, আবার অন্য সময় ও বর্বরতার সীমা রাখবে না। প্রচুর ব্লাডশেড এই অ্যানিমেতে আছে আর সবকিছুই ওই লুসিই করবে। চিন্তা করো না, এগুলো কোনো স্পয়লার না, এইসব কথা তুমি ফার্স্ট এপিসোডের 5-10 মিনিটের মধ্যেই পেয়ে যাবে। তাই আবারও বলছি, হরর লাভাররা এটা মিস করো না, ইউ উইল লাভ ইট। 8 নম্বরে আছে শিকি। এই অ্যানিমের স্টোরি চলার প্রসেসটা অনেক জোস ছিল। হরর অ্যানিমের মধ্যে ব্লাডশেডের চেয়ে সাসপেন্স, ভয়, ইন্টেন্স ফিলিং আর ভালো একটা স্টোরি চেয়ে থাকলে তোমাদের জন্য এটা। এই অ্যানিমেতে মেগুমি নামের একটা ইয়াং মেয়ে ওর ভিলেজ থেকে বের হয়ে বড় একটা শহরে যেতে যেত, যেন ও আরও মডার্ন সোসাইটিতে থাকতে পারে, কিন্তু হঠাৎ মিস্টেরিয়াসভাবে ও মারা যায়। কেউই জানে না ও কীভাবে মারা গেল, আর এরপর আস্তে আস্তে যেন এটা একটা মহামারী হয়ে যায়, গ্রামের সকল লোকেরাই একের পর এক মরতেই থাকে। এই অ্যানিমের যে মেইন ক্যারেক্টার সে ওই ভিলেজের একটা ডক্টর থাকে, ও বুঝে উঠতে পারছিল না যে কি কারণে এসব হচ্ছে আর কিভাবে এই মানুষ মারা যাওয়ার প্রতিযোগিতাকে থামানো যায়। আর অন্যদিকে আরো একটা ছেলে থাকে নাস্তুনো, যাকে মেগুমি পছন্দ করত, কিন্তু মেগুমি মারা যাওয়ার পর ও অনেক ডিস্টার্ব ফিল করে, তাই ও ওই ডক্টরের সাথে মিলে এই ভিলেজে ঘটে যাওয়া এসব ঘটনাকে থামাতে চায়। বন্ধুরা, শিকি একটা ভ্যাম্পায়ার অ্যানিমে, কিন্তু এটা কোনো নর্মাল ভ্যাম্পায়ার অ্যানিমে না। যখন তোমরা এটা দেখবা তখন বুঝতেই পারবে না যে কে ভালো আর কে খারাপ। এই অ্যানিমের স্টোরিতে তোমাদের মানুষ এবং ভ্যাম্পায়ার দুজনকেই ভালো মনে হবে, আবার আরেক সময় দুজনকেই খারাপ মনে হবে, তাই এই অ্যানিমেটা তোমাদের ফিলোসফিক্যাল ফিলিংও দিবে। এটার স্টোরিটা অনেক ভালো, তাই এটা একটা মাস্ট ওয়াচ অ্যানিমে। 7 নম্বরে আছে ডেভিলম্যান ক্রাই বেবি। এটা নেটফ্লিক্সের মাত্র 10টা এপিসোডের একটা অ্যানিমে, এটাকে 18+ R বলতে পারো। এখানে অনেক নিডিটি, অনেক ব্লাড, অনেক পেইন আছে, তো যারা অলওয়েজ হ্যাপি এন্ডিং পছন্দ করো তাদের জন্য এটা একদমই না।
দুর্বল হার্টের লোকরা এটা কখনোই দেখবে না। শর্টে যদি বলি তাহলে আমাদের যে মেইন ক্যারেক্টার আকিরা, ও সব থেকে পাওয়ারফুল ডেভিলের পাওয়ার পেয়ে যায়। পুরো ওয়ার্ল্ডে অনেক ডিমন আছে যারা মানুষকে খায়। এখন মেইন ক্যারেক্টার আর ওর বন্ধু মিলে ওই ডিমনগুলোকে মারতে থাকে। কিন্তু আসলে সাধারণ মানুষরাই নিজেরা কতটা ভয়ানক হতে পারে এবং প্যানিকে পড়ে মানুষ কতটা হিংস্র হয়ে যেতে পারে তাই তোমরা এখানে দেখতে পারবে। এই অ্যানিমের এন্ডিং তোমাদের স্যাটিসফাইং মনে নাও হতে পারে, আবার অনেকের কাছে স্যাটিসফাইং মনেও হতে পারে, তবে না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই অ্যানিমে রেকমেন্ড করার কারণ, এই অ্যানিমে যখন রিলিজ হয়েছিল তখন এটা অ্যানিমে অফ দ্য ইয়ার হয়েছিল ক্রাঞ্চিরোলে। তাহলে বুঝতে পারছো এই অ্যানিমের কাহিনীটা কিরকম হতে পারে, যেখানে এটা ক্রাঞ্চিরোলে অ্যানিমে অফ দ্য ইয়ার হয়েছিল। তাই তোমরা এই অ্যানিমে স্টার্ট করার কথা ভাবলে কোনো হাই এক্সপেকটেশন না রেখে এটা স্টার্ট করো। ছয় নম্বরে আছে হোয়েন দে ক্রাই। এই অ্যানিমেটা হরর জেনারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমে বলতে পারো, ইভেন টপ নাম্বার 1, 2, 3 এরকম পজিশনে রাখার মতো অ্যানিমে এটা। তাই এটা নিয়ে বেশি স্পয়েল করবো না। এর দুইটা সিজন আছে আর একটা রিমেক এবং সিকুয়েল সিরিজও আছে, অর্থাৎ অনেকগুলো এপিসোড। এই অ্যানিমেতে আমাদের যে মেইন বয় ওর ভিলেজে এসে পড়ে এবং স্কুলে অনেক ফ্রেন্ডস বানায়। তো সময় যেতে যেতে অ্যানুয়াল ফেস্টিভ্যালও এসে পড়ে আর ও জানতে পারে যে এই গ্রামে বেশ কয়েক বছর ধরে অনেক মার্ডার্স হচ্ছে আর এর সাথে সাথে অনেক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। তো এইসবের পাশাপাশি ওখানকার সিক্রেট ইভেন্টস এর ব্যাপারে যখন ছেলেটা ওর ফ্রেন্ডসদের জিজ্ঞাসা করে তখন কেউই ঠিক মতো উত্তর দেয় না। আর এরপর থেকেই ছেলেটার লাইফ কিভাবে চেঞ্জ হতে থাকে, বলতে পারো কিভাবে ভয়ানক হয়ে যায়, অ্যানিমেটাই তোমরা বুঝতে পারবা। অ্যানিমেটা হাইলি রেকমেন্ডেড, এটার স্টোরিটা বেশ ভালো, তাই এটাকে মিস করো না। পাঁচটা তো ফেরদৌস বলেই দিল, এখন আমি প্রথমের পাঁচটা বলবো। নাম্বার 5, ঘোস্ট হান্ট। এই অ্যানিমেটা ডাইরেক্ট ঘোস্ট ইউজ করে না, এই অ্যানিমেটা মানুষের ঘোস্ট রিলেটেড থিওরি ইউজ করে। এই অ্যানিমের স্টোরি কিছুটা এমন যে এখানে একজন হাই স্কুল গার্ল থাকে, সে তার কিছু বন্ধুর সাথে স্কুল শেষে বিভিন্ন হরর স্টোরি নিয়ে গল্প করে। আর এমন একদিন সে গল্প করছিল আর হঠাৎ করে একটা হাই স্কুল বয় সেখানে আসে আর তার সাথে নেক্সট টাইম হরর স্টোরি বলার সময় তাদের সাথে জয়েন করতে চায়। আর তারপর একজন মেয়ে আসে আর বলে যে সে ঘোস্টদের দেখতে পায়। তারপর সবাই চলে যায় আর নেক্সট দিন মেন ক্যারেক্টার বাড়ি যাওয়ার সময় তাদের ওল্ড স্কুল যেটা বন্ধ থাকার কথা সেটার ভিতরে ক্যামেরা দেখতে পায়। আর এই ওল্ড স্কুল নিয়ে অনেক রুমার থাকে যে এখানে ঘোস্ট থাকে আর এই স্কুলে অনেকে মারা গেছে। যখন সে ভেতরে ঢুকে তখন সে ক্যামেরা অ্যাক্সিডেন্টলি ভেঙে ফেলে আর সে জানতে পারে যে সেই ছেলে কোনো হাই স্কুলার না, সে একটা কোম্পানি চালায়, সেটা স্পিরিটদের ওপর রিসার্চ করে। আর তাকে সেই স্কুলের হেডমাস্টার হায়ার করেছে কারণ ওল্ড স্কুল বিল্ডিংয়ে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছিল, যেমন দরজা অটো খুলছে বন্ধ হচ্ছে, অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে, চেয়ার নিজে নিজে সরছিল। কিন্তু সে সবকিছু সায়েন্সের মাধ্যমে প্রমাণ করতে চায়। আর তার সাথে অনেকে একই কেসের উপর কাজ করছিল, তো সে কিভাবে কেস সলভ করবে এটা সহ আরো অনেক কিছু এটার মধ্যে দেখতে পারবা। কিন্তু এই অ্যানিমের প্রবলেম হলো এটা প্রচুর স্লো, স্টোরি বিল্ড হতে অনেক সময় লেগে যায়, আর্ট আর অ্যানিমেশন সাধারণ, মিউজিক ও ডিসেন্ট, কিন্তু তাও এই অ্যানিমে আমি অনেক এনজয় করেছিলাম। নাম্বার 4, জাপান সিঙ্কস। নাম দেখি হয়তো বুঝে ফেলেছো যে এই অ্যানিমে কি সম্পর্কে। তোমরা তো অনেকেই জানো যে জাপানে অনেক ন্যাচারাল ডিজাস্টার হওয়ার চান্স সবসময় থাকে আর এটাকে এই স্টোরিতে ইউজ করা হয়েছে। এসরিতে বলা হয়েছে জাপানে হঠাৎ করে অনেক বড় ভূমিকম্প হয় আর যার কারণে পুরো শহর ধ্বংস হয়ে যায় আর অনেক মানুষ মারা যায়। আর এই ভূমিকম্প অনেক ঘন ঘন জাপানে আসতে থাকে আর জাপান কিছুদিনের মধ্যেই ডুবে যাবে। এই ভূমিকম্পের পর কোনোভাবে মেইন ক্যারেক্টার আর তার ফুল ফ্যামিলি বেঁচে যায় আর তার সুরক্ষিত কোনো জায়গা খুঁজতে বেরিয়ে যায়। আর এই শোর যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগে সেটা হলো ডেথ। প্রতিটা ডেথ সিনকে অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে, প্রতিটা ডেথ তুমি যেমন এক্সপেক্ট করবে একেবারে সেমনই হবে, একদম আনএক্সপেক্টেড। আর অ্যানিমেশন এটার ভালো ছিল আর মিউজিকও ভালো ছিল, ভালো ভালো ক্যারেক্টারও ছিল। তুমি যদি কোনো ডিজাস্টার টাইপ হরর অ্যানিমে দেখতে চাও তাহলে এটা মাস্ট ওয়াচ করো। নাম্বার 3, ডেড ম্যান ওয়ান্ডারল্যান্ড। এর স্টোরি কিছুটা এমন যে গান্টা নামে একটা ছেলে তার বন্ধুর সাথে একটা পার্কে যাবে বলে সিদ্ধান্ত নেয় আর এই পার্কের নাম হয় ডেড ম্যান ওয়ান্ডারল্যান্ড। আর এরপরে যখন তারা ক্লাস করছিল তখন একটা মিস্ট্রিয়াস মাস্কম্যান আসে আর তার সব ক্লাসমেটকে মেরে দেয় আর মেইন ক্যারেক্টারকে একটা নতুন পাওয়ার দিয়ে যায়। আর তারপর সবাই ভাবে যে সে তার ফুল ক্লাসকে মেরেছে আর তাকে সরকার সেই ডেড ম্যান ওয়ান্ডারল্যান্ডে পাঠিয়ে দেয়। কিন্তু এই পার্কের অনেক ডার্ক সাইড আছে, এই পার্কে মূলত অনেক বড় বড় ক্রিমিনালদের দিয়ে পাবলিকে গেম খেলানো হয় যেগুলো অনেক ভয়ঙ্কর, কিন্তু পাবলিকটা সেটা দেখে অনেক এনজয় করে। কিন্তু মেইন ক্যারেক্টারের জন্য সেগুলো অনেক ক্রুয়েল ছিল, সে কীভাবে সেখান থেকে বের হবে আর এই পার্কের ডার্ক সিক্রেট কি এটা জানতে তোমাদের অনেক মজা লাগবে। এই অ্যানিমেতে অনেক টর্চার সিন, ব্লাড সিন আছে, এর অ্যানিমেশন আর মিউজিকও ভালো ছিল। তোমরা যদি এমন টাইপের হরর অ্যানিমে পছন্দ করো তাহলে এই অ্যানিমে তোমাকে একদম নিরাশ করবে না। নাম্বার 2, টোকিও ঘুল।
এই অ্যানিমিতে দেখানো হয়েছে এই ওয়ার্ল্ডে দুই ধরনের জীব এক্সিস্ট করে, একটা হিউম্যান আর একটা ঘুল। ঘুলরা হুবহু মানুষের মতো দেখতে, কিন্তু ঘুলরা বেঁচে থাকার জন্য মানুষদের খেয়ে থাকে। কিন্তু এই ঘুলরা যেহেতু মানুষদের মতো দেখতে, তাই তারা হিউম্যান সোসাইটিতে থাকে। আর এই স্টোরির যে মেইন প্রোটাগনিস্ট, তার নাম হলো কানেকি। সে একদিন একটা ক্যাফেতে তার বন্ধুর সাথে বসেছিল, আর সেই ক্যাফেতে সে একটা মেয়েকে দেখে যাকে দেখে তার ভালো লেগে যায়, আর সেই মেয়েটাও তার সাথে কথা বলে। আর তারপর একদিন তারা ঘুরতে যায়, আর রাতে বাড়ি যাওয়ার সময় মেয়েটাকে কানেকি আগায় দিতে যায়, আর মেয়েটা কানেকিকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় যায়। আর তখনই কানেকি জানতে পারে যে সেই মেয়েটা আসলে ঘুল, আর সে এখন তাকে ডিনার করবে। কিন্তু কোনোভাবে সে বেঁচে যায় আর ঘুলটা মরে যায়। কানেকির অবস্থা অনেক খারাপ থাকে, তাই ডাক্তার তাকে বাঁচানোর জন্য মেয়েটার অর্গ্যান তার মধ্যে ট্রান্সপোর্ট করে। তাদের মনে হয়েছিল না যে সে বাঁচবে, কিন্তু সে বেঁচে যায় আর সে হাফ ঘুল হয়ে যায়। এরপরে তার সাথে কী হবে এটা জানতে তোমাদের অ্যানিমেটা দেখতে হবে। এর অ্যানিমেশন জোস তোমাদের সমস্যা হবে না, আর ওএসটি আর ওপেনিং অনেক ভালো। এই অ্যানিমেটা তোমাদের একটা মাস্ট ওয়াচ অ্যানিমি, এটা তোমরা অবশ্যই দেখো। নাম্বার ওয়ান, অ্যানাদার। এই অ্যানিমির স্টোরি অনেকের কাছে ইন্টারেস্টিং মনে হয়, আবার অনেকের কাছে বোরিং লাগে। এর স্টোরি শুরু হয় 1972 থেকে। এই সালে এই স্কুলে মেমিসাকি নামে একটা মেয়ে মারা যায়। সে কীভাবে মারা যায় এই সব কিছু কেউ জানতো না। আর তারপর স্টোরি ডাইরেক্ট শিফট হয় প্রেজেন্টে, যখন আমাদের মেইন ক্যারেক্টার অন্য স্কুল থেকে সেই স্কুলে, মানে যে স্কুলে মেমিসাকি মারা গেছিল সেই স্কুলে শিফট হয়। আর এই স্কুলে আসার পর সে মেমিসাকিকে দেখা শুরু করে, আর কেউ তাকে দেখতে পেত না। যখন স্টোরি আগাবে আর তোমরা সব কিছু জানতে পারবা, তখন সব কিছু সেন্স বানাবে। এই অ্যানিমির ডেথ সিনগুলো অনেক ভালো ছিল। এর স্টোরি আমি তোমাদের স্পয়লার ছাড়া বলার চেষ্টা করছি, তাই হয়তো তোমাদের তেমন ইন্টারেস্টিং লাগে নাই। কিন্তু তোমরা যদি অ্যানিমেটা দেখো, তাহলে স্টোরি তোমাদের অনেক ইন্টারেস্টিং লাগবে। এটার মাত্র 12টা এপিসোড আছে। এর অ্যানিমেশন আর ওএসটি ভালো, তোমাদের দেখতে সমস্যা হবে না, এটা তোমরা মাস্ট দেখো। তো গাইজ, এই ছিল আমাদের ভিডিও। ভিডিও শেষ ফেরদৌস করবে। এই লিস্টগুলোর মধ্যে কোনো অ্যানিমে তোমরা দেখে থাকলে কোনটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো, যাতে করে তোমাদের মতামতও অন্যরা জানতে পারে। কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকলে তা কমেন্টে বলো, তোমাদের রিকোয়েস্টে ভিডিওগুলো আসতে থাকবে। আর হ্যাঁ, এআরআর চ্যানেলকেও চেক আউট করতে ভুলো না, কিন্তু সেখানেও টপ 10 হরর অ্যানিমের আরেকটা লিস্ট আছে, তো সেখানে তোমরা আরও 10টা অ্যানিমের সাজেশন পাবা। আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করে দাও, যাতে করে বড় একটা অ্যানিমে কমিউনিটি আমরা তৈরি করতে পারি। কথা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।